উত্তরপ্রদেশে মসজিদে নামাজ পড়তে বাধা, মুসলমানদের মধ্যে আতঙ্ক। ভারতের বিজেপি শাসিত উত্তরপ্রদেশের আমরোহাতে একটি মসজিদে নামাজ পড়তে বাধা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মুসলমানদের অভিযোগ, তাদেরকে আমরোহার শাকতপুরে মসজিদে নামাজ পড়তে দেওয়া হচ্ছে না। ওই ঘটনায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সংশ্লিষ্ট ভারতীয় কিষাণ সংঘের এক নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। কিষাণ সংঘের দাবি, মসজিদটি অবৈধভাবে নির্মাণ করা হয়েছে। পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে মসজিদটির বাইরে এখন পুলিশ মোতায়েন করা হয়েছে। এরকম অবস্থায় নিরাপত্তার কথা ভেবে মুসল্লিরা ওই গ্রাম ছেড়ে অন্যত্র পালিয়ে যাবেন বলে চিন্তাভাবনা করছেন। অমরোহার এক মুসলিম বাসিন্দা গণমাধ্যমকে বলেন, আমাদের মসজিদে নামাজ পড়তে দেওয়া হচ্ছে না, মসজিদ থেকে আমাদের বাইরে বের করে দেওয়া হয়েছে। সেখানে এক পুলিশ বসে আছে। এখন পরিস্থিতি এরকম যে আমাদের পালিয়ে যেতে হবে। পুলিশের দাবি, গ্রামে মসজিদ নেই, মাদ্রাসা আছে, এই জন্য এখানে নামাজ পড়তে দিতে অন্য সম্প্রদায়ের লোকজন আপত্তি জানিয়েছে। গোটা ঘটনায় সুখরাম পাল রানার নাম প্রকাশ এসেছে। উনি ভারতীয় কিষাণ সংঘের নেতা। অন্য এক সূত্র প্রকাশ, ওই নেতা গ্রামের লোকজনকে জড়ো করে ওই বৈঠক করে এবং সেখানে তীব্র আপত্তিকর স্লোগান দেওয়া হয়। এ সংক্রান্ত এক ভিডিও চিত্র গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই সংগঠনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তীব্র আপত্তিজনক পোস্ট করা হয়েছে। ওই ঘটনায় উত্তেজনা বাড়লে সেখানে পুলিশের পাশাপাশি পিএসসি বাহিনী মোতায়েন করা হয়েছে। আমার এই চ্যানেলতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।